আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো, তার মানে খাঁটি তওবা করো, সেই খাঁটি তওবাটাকে আমি আপনাদেরকে বন্ধু বলবো। আল্লাহ অন্য জায়গায় বলেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, তাহলে তোমরা সফল হবে। তওবা করতে হলে বন্ধু কিছু কন্ডিশন আছে, সেগুলো মানতে হবে। এক নাম্বার হলো যে পাপ আমরা করেছি এই পাপের জন্য চিরজীবন আমরা লজ্জিত থাকব। যে কোনো এই অপরাধের কথা মনে হবে রে, পাপটার কথা যখন মনে হবে, এই পাপের কথা মনে করে যখন আমরা মৃত্যুর কথা স্মরণ করব, তখন অন্তর যখন ঘৃণা সৃষ্টি হবে, ওগো আল্লাহ জীবনে বুঝি নাই কি অন্যায় করেছি রে দয়াল, দয়াল রে কি করব এখন, পাপ তো করে ফেলেছি, দয়া করে পাপটা তুমি ক্ষমা করে দাও। বন্ধু এই পাপের জন্য কন্টিনিউ বন্ধু মনে হইলে লজ্জিত থাকতে হবে, আর চিরস্থায়ী ভাবে সিদ্ধান্ত নিতে হবে, তার মানে ডিসাইড করতে হবে যে আমি আর কোনোদিন এই পাপটা করব না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আল্লাহ যে অর্ডার মানতে হবে, এই অর্ডার গুলো এতদিন পর্যন্ত মান্য করেছেন, এগুলো আবার পরিপূর্ণভাবে বন্ধ মানার চেষ্টা করতে হবে এবং মানতে হবে। বান্দার যে হক আপনি নষ্ট করেছেন, এই হক আপনি বান্দাকে ফিরিয়ে দিতে হবে। হারাম উপার্জিত অর্থ দ্বারা খাবার কি যদি বন্ধু শরীরটাকে মোটা তাজা করে থাকো রে, এই হারাম গোস্ত তোমার শরীর থেকে খসাইতে হবে, তারপরে আল্লাহর দরবারে তওবা কবুল হবে। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, পাঁচ ওয়াক্ত তওবাও করলাম, কিন্তু আমি পাপ ছাড়তে পারলাম না, এই তওবা দিয়ে কখনোই আল্লাহর দিদার পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে আল্লাহকে কি করতে হবে, ভয় করতে হবে, কি করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। এখানে ম্যাক্সিমাম যুবক তোমাদেরকে বড় আপন করে বলছি রে, তোমরা তো যুবক, এখনো তোমাদের জীবনের অনেক সময় বাকি রয়ে গেছে, তোমাদেরকে বলবো জীবনে চলার ক্ষেত্রে একটু হুঁশ করে চলবা। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর আরশ ছাড়া, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেবে একদল যুবককে, যেই যুবকেরা যৌবনকারে নাচ গান তামাশা বাদ দিয়ে আল্লাহর গোলামি করতে পছন্দ করত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু বলতেছিলাম আল্লাহর হাবিব প্রতিদিন হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সরকারে দোজাহাও প্রতিদিন কমপক্ষে 70 বার তিনি তওবা করতেন, আর এই তওবা ছিল উম্মতের জন্য বড় একটা শিক্ষা, ঠিক কিনা বলেন? নবীদের কি কোনো পাপ আসেনি, কোনো অন্যায় আসেনি, ওরা হলো মাসুম, ঠিক কিনা বলেন? তারপরেও বন্ধু নবী কেন গো প্রতিদিন 70 বারের চেয়েও বেশি তওবা করেছেন? তার কারণ হলো তওবা করে নবী নবীর উম্মত গুলোকে তওবার ট্রেনিং দিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনি যত বেশি তওবা করবেন আল্লাহর কাছে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে, জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে, আপনার সব কিছুর মধ্যে বরকত হবে। বলে হুজুর কেন গো, আমি আপনাদেরকে বলি সূক্ষ্মভাবে হাদিস শরীফটা শোনেন। যেমন ধরেন একজন মানুষ ওট নিয়ে মরুভূমির দিকে রওনা দিলেন, রওনা দেওয়ার পরে হঠাৎ করে বন্ধু তার ওটটা হারিয়ে গেল, কি গেল? তার ওটটা হারিয়ে গেল, ওটের পিঠের মধ্যে তার প্রয়োজনীয় সব কিছু আছে, ওট হারিয়ে যাওয়া মানে তার জীবনের সব কিছু হারিয়ে যাওয়া, ঠিক কিনা বলেন? ও বন্ধু ওই উটের মালিক ওটটাকে হারিয়ে যাওয়ার পরে পেরেশান হয়ে গেছে, ও হারিয়ে যাও মানে কি আমার সব হারিয়ে যাওয়া, ওই ব্যক্তিটা ওটটাকে ফিরে পাইলে খুশি হবে না, বেজার হবে?
খুশি হবে রে আল্লাহর হাবিব সরকারে দোজাহ তিনি বর্ণনা করেছেন বন্ধু ওই ব্যক্তি ওই হারিয়ে যাওয়া ওটকে পাওয়ার পরে ওটের মালিক যত বেশি খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন পাপ করার পরে তার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু নিজের ভুল বুঝতে পারা মুমিন হওয়ার সম্ভাবনা আল্লাহর অলি হওয়ার সম্ভাবনা আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা ও বন্ধু যেই ব্যক্তি নিজের ভুল নিজে বুঝতে পারে ভুল বুঝে অনুশোচনা করে মনে করবেন ওই ব্যক্তিটাই হেদায়াত প্রাপ্ত হয়ে গেছে আল্লাহ তাদের সম্পর্কে বন্ধু বয়ান করেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালীন জীবনে এত আস্তে সুবহানাল্লাহ যুবক ভাইরা তোমরা একটু জোরে বলতে পারো না সুবহানাল্লাহ আরে জোরে আমার দাদা ভাই যারা তারা হয়তো পাওয়ারটা একটু লেস হয়ে গেছে তার মানে পাওয়ারটা জিরো পয়েন্টের দিকে চলে যাচ্ছে তার বার্ধক্যজনিত সমস্যায় ভুগছে তোমরা তো ইয়াং একটু জোরে বলবে সুবহানাল্লাহ ঠিক কিনা আরে জোরে বলো তো দেখি কত জোরে পারো থ্যাংক ইউ ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার ফাদার্স জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ এতক্ষণ চমৎকার হয়েছে সুবহানাল্লাহর আওয়াজ মানে এই আওয়াজ যত বেশি হবে শয়তান তত দূরে যাবে আপনারা জানেন কিনা জানি না আজকে যারা আসতে পারে না জান্নাতের বাগানে ওরা শয়তানের জালে বন্দী হয়ে গেছে কেন এটা আমি বলছি না শয়তান বলছে ক্বালা ফাবি ইজ্জাতিকা লাউহি আন্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন শয়তান বলছে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি আমি তোমার একনিষ্ঠ বান্দা ছাড়া সবগুলোকে পদভ্রষ্ট করব নাউজুবিল্লাহ বলেন আল্লাহ কিন্তু শয়তানকে সেই পাওয়ার দিয়ে দিয়েছেন ওই দিক দিয়ে ঈমানদারদেরকে আবার সতর্ক করেছেন ইন্না শাইতানা লাকুম আদুবুন ফাত্তাখিজুহু আদুয়া আল্লাহ বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন তাকে দুশ্মন বলে গণ্য করো তার মানে শয়তান ইজ দা এটারনাল এনিমি অফ দা বিলিভার শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য শত্রু ঠিক কিনা বলেন বলে হুজুর তওবা থেকে এখানে আসলেন কেন তওবার সাথে এটার সম্পৃক্ততা আছে দুনিয়ার যত অন্যায় যত নির্যাতন যত ব্যভিচার যত জুলুম যত অত্যাচার ও বন্ধু পৃথিবীর কোন সুস্থ মানুষ করে না শয়তানের ধোকায় পড়ে যখন অসুস্থ হয় তখনই তার দ্বারাই পাপ কাজ করা সম্ভব তার মানে শয়তান মানুষকে পাপ কাজ করতে বাধ্য করে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও চান্দিয়ারার যুবক আমার দাড়ি পাকা মুরব্বি বাবা গো আমার মা আমার বোনেরা সবাই শোনো আজকে যারা জান্নাতের বাগানে তাদের নসিব কত খুশ নসিব যারা হাইয়া আলা সলা শুনতে দেরি মসজিদে যাইতে দেরি করে না তাদের নসিব কত খুশ নসিব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু আমি নয় আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তানের ধোকা মুমিনের জন্য একেবারে দুর্বল আরে জোরে বলেন না সুবহানাল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে রে তোমরা জানো না আজকে তোমাদের কাছে আমি কি মেহমান ঠিক না কথা বলেন না আমার পাপ আছে অন্যায় আছে গুনাহ আছে আমি স্বীকার করি আমি পাপি কিন্তু মেহমান যে এটাতে কোনো সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন মেহমানের দোয়া কবুল করে রে মুসাফির প্রতীকের দোয়া কবুল করে আমি আজকে দোয়া করে যাব আল্লাহ যেন সবাইকে তওবা করার তৌফিক দান করে বলুন না আমিন আর জোরে বলেন না আমিন আমরা জীবনে আমরা জুলুম করছি কিনা এই জুলুমটা আমরা নিজের উপর নিজে করছি অন্যের উপর না যেমন একজনের ফল খেয়েছি আমি আমার উপর জুলুম করেছি বলে হুজুর কেমনে এই ফলের দাম কিয়ামতের দিন আমল দিয়ে দিতে হবে রে আমল যদি না থাকে ওই পরিমাণ পাপ ওই ব্যক্তির কাছ থেকে আনতে হবে এই এর বাইরে কোনো আইন আপনি খুঁজে পাবেন না ঠিক কিনা বলেন এই জন্য বন্ধু আমি জালেমদের সম্পর্কে করোনাতে লকডাউন একটা গজল লিখছিলাম শুনবেন নি আমার লেখা একটা গজল শুনবেন যদি পারেন আমার সঙ্গে সঙ্গে গাইবেন রাজি আছেন
জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুঃখ জনম জনম কে দিও তোমার হবে না মাশুল বলেন জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুঃখ জনম জনম কে দিও তোমার হবে না মাশুল একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় এখনো তো আছে সময় বোঝো তোমার ভুল জনম জনমকে দিও তোমার হবে না মাশুল বলেন জনম জনমকে দিও তোমার সবাই বলেন জনম জনমকে দিও তোমার হবে না মাশুল বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি তোবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি তোবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি তোমার আসল ঠিকানা কোথায় সে তো জানো না তোমার আসল ঠিকানা কোথায় সে তো জানো না ক্ষমা যদি না পাও বন্ধু ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তো কোল জনম জনমকে দিও তোমার হবে না মাশুল বলেন জনম জনমকে দিও তোমার হবে না মাশুল হৃদয় থেকে বলছি বন্ধু চলে এসো ফিরে দুঃখ তোমার চারিপাশে রেখেছে যে ঘিরে ঠিক কিনা বলুন হৃদয় থেকে বলছি বন্ধু চলে এসো ফিরে দুঃখ তোমার চারিপাশে রেখেছে যে ঘিরে তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না জোরে বলেন ঠিক না বেঠি ক্ষমা যদি না পাও বন্ধু ক্ষমা যদি না পাও বন্ধু হারাবে দুঃখ জনম জনমকে দিও তোমার হবে না মাশুল ঠিক না বেঠি অনেক লম্বা গজলটা করোনাতে লিখেছিলাম অনেক জুলুম অত্যাচার নির্যাতন দেখেছি তখন ঘরে বসে বসে এই সঙ্গীত লিখেছি আপনাদের কাছে কি ভালো লাগছে কথাগুলো কি রাইট কিনা রং যুবকরা যুবকদের মুখ থেকে শুনতে চাই যুবক ভাইরা বলো কথাগুলো কি ঠিক নাকি বেঠি কথা ঠিক না এখনো যদি সময় আছে যদি ফিরে আসতে পারি আমাদের জীবনের সফলতা কেউ কি নিতে পারবে না ঠিক না বেঠি ও বন্ধু বলতেছিলাম আমি আপনাদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কে বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ একটু মন দিয়ে শুনেন আদমকে বলল আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো তার আগে জান্নাত দেখেছেন জিনের বাচ্চা আজাজিল নাম শুনছেন নিয়াজাজিলের আল্লাহ তারে কত মহাব্বত করতে করতে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গেছে যখন আদম সফিউল্লাহকে সৃষ্টি করলো আল্লাহ বললেন যে তোমরা সবাই আদমকে সেজদা করো কিন্তু ওই ফেরেশতা যাকে আল্লাহ রাব্বুল আলামিন মুআল্লিমুল মালাইকা বলেছেন সে সেজদা করলো না অহংকার করলো বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তাকে লানত দিয়েছেন ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে লানত দিয়েছেন বন্ধু অভিশপ্ত করেছেন তাকে আজাজিল বানাইয়া দিয়েছেন বন্ধু এদিক দিয়ে আদম হাওয়া কিন্তু জান্নাতে বসবাস করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আদম জান্নাতের যেখান থেকে মন চায় খাও তবে গাছের নিকট যায় না এই ফল খায় না খাইলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কিন্তু বন্ধু ওই যে শয়তান যে আদমকে অস্বীকার করলো তার মানে আল্লাহর হুকুমকে উপেক্ষা করলো সে অভিশপ্ত হয়ে গেছে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেছে এটা সে কোনোভাবেই বন্ধু সহ্য করতে পারলো না
অভিশপ্ত হওয়াটা সে কোনোভাবে মানতে পারলো না। আদম হাওয়া জান্নাতে বসবাস করতেছেন বন্ধু, এখন আদম হাওয়াকে জান্নাত থেকে বের করতে হবে। শয়তান কৌশল করে গন্ধম গাছের নিচে গেল। কোথায় গন্ধম গাছের নিচে গেল? ও বন্ধু, গন্ধম গাছের নিচে যাইয়া কান্না করতেছে মা হাওয়ার, খুব মায়া লাগছে। শয়তানের কাছে গেল, যাওয়ার পরে দেখলেন গন্ধম ফল শয়তান চিবাইয়ে চিবাইয়া খায়। মা হাওয়াকে বল, মা হাওয়া বললেন তুমি কান্দো কেন? এবার শয়তান আজাজিল বেয়াদব, জিনের বাচ্চা থেকে বন্ধু হয়েছে শয়তান, এই শয়তান থেকে জন্ম হয়েছে শয়তান, এই শয়তানের কারণে আজকে মুসলমান পদভ্রষ্ট। ঠিক না বে? ঠিক কথা বলেন না কেন? আমি শুধু বুঝাইতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসেন, কেমন করে বন্ধু ক্ষমা করেন, এটা বোঝানোর জন্য ছোট্ট করে বলছি আমার আলোচনা অন্যদিকে। এবার বন্ধু মা হাওয়া কি বলল, তোমার জন্য কাঁদি, তোমার স্বামীর জন্য কাঁদি। কয় কি হয়েছে আমার এবং আমার স্বামীর? কয় আমি কাঁদি এই জন্য রে, কারণ তোমরা যে জান্নাত থেকে বের হয়ে যাবে সেই দুঃখে কান্দি। কয় এখন কি করার? একটা উপায় আছে, এই ফলটা খাও। নাউজুবিল্লাহ বলেন না, আল্লাহ নিষেধ করছে, কিন্তু এখন উনি নিয়ে খাইতে চাইলেন। শয়তান বলে তুমি একলা জান্নাতে থাকে লাভ হইবো কি, তোমার স্বামী যদি না থাকে? দুজনে একসাথে খাইও। ছোট্ট করে বলছি, লম্বা করবো না আলোচনা। এবার বন্ধু মা হাওয়ার মাধ্যমে কৌশলে আদমকে গন্ধম খাওয়াইয়া দিল, সঙ্গে সঙ্গে তাদের বডি থেকে জান্নাতি পোশাক গুলো বন্ধু দৃশ্য হয়ে যায়, গায়েব হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই জান্নাত থেকে বের হও, তার মানে দুনিয়ায় নেমে যাও। আল্লাহ বলেছেন ইউ গেট ডাউন অল ফ্রম হেয়ার, সবাইকে জান্নাত থেকে বের করে দিলেন। বন্ধু আদম হাওয়া জান্নাতের মতো শোক আর তো পাচ্ছে না, তারপরে বন্ধু তারা অনেক কষ্ট ভোগ করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তওবা করার বুদ্ধি শিখাইয়া দেয়। এটা হলো আমরা আদম সন্তানের জন্য শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়া দিলেন রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে তওবা শিখিয়ে দিলেন, ওগমনি আমরা আমাদের উপর জুলুম করেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, অনুগ্রহ না করো, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বন্ধু তারপরে আবার তাদেরকে ইনসিওর করে দিলেন, তাদেরকে জানিয়ে দিলেন সুম্মা জতাবাহু রব্বাহু ফাতাবা আলাইহি ওয়াহদা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইনসিওর করে দিলেন, নিশ্চিত করে দিলেন তোমাদের তওবা আল্লাহ কবুল করে নিয়েছে, আল্লাহ তাদেরকে বাছাই করে নিয়েছে, তাদেরকে হেদায়াত দান করেছেন, তার মানে ক্ষমা করে দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আদম হাওয়া যে জান্নাত থেকে বের হয়েছে আপনারা সবাই তো জানেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন আপনারা সবাই জানেন কি জানেন না? পরে আদম হাওয়া ক্ষমা পেয়েছে এটাও তো জানেন, কথা বলেন না কেন? দাহিয়াতুল কালবি এক এক করে 69টা কন্যা সন্তান জীবিত কবর দিয়ে দিল। সর্বশেষে যেটাকে কবর দিল সেটার নাম ছিল বন্ধু জামিলা, এত সুন্দর। বাবার হাত পা ধরে পর্যন্ত অনুরোধ করেছে, বাবা গো আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, এমন দেশে চলে যাব আমি, যে দেশে গেলে তুমি আমাকে দেখবে না, আমি তোমাকে দেখব না, তারপরেও তুমি আমাকে পৃথিবী দেখে দূরে সরাইয়া দিও না। এই দাহিয়াতুল কালবি নিজে গর্ত খনন করে নিজের উরজাত সন্তানকে নির্মমভাবে অবন্ধ মৃত্যু দিয়েছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি তওবা করি আমাদের তওবা কবুল হবে কিনা? আমার জেহাদি শরীফটা বলতে চেয়েছিলাম ওই ব্যক্তি যেই ব্যক্তি মরুর প্রান্তরে ওট বন্ধ হারিয়ে ফেললাম, উটের পিছনে তার সবগুলো দৌলত, তার সব সম্পদ, তার অভাব মেটানোর জন্য, চাহিদা মেটানোর সবকিছু এলো, ওটাকে যখন ফিরে পেল সে এত বেশি খুশি হয়েছেন, সে খুশির টানে ডাক দিয়া বললেন ওগো আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। সুবহানাল্লাহ, কথাটা কি বুঝতে পারছেন? মানে এত বেশি খুশি দেখবেন মানুষ, অনেক বেশি খুশি হলে কাঁদে। ঠিক না বে? ঠিক। আপনারা দেখেন নাই
মানুষ যখন অতিরিক্ত খুশি হয়ে যায় খুশির টানে আনন্দের টানে তার চোখ ভরে পানি আসে সেই দিনও ওই ব্যক্তিটা তার হারিয়ে যাওয়াটাকে ফিরে পেতে হাদিস শরীফ কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে দেখেন সে কত বড় ভুল করেছে যে খুশির তাড়নায় আল্লাহকে ডাক দিয়ে বলেছেন ওগো আল্লাহ তুমি আমার বান্দা আমি হলাম তোমার রব জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এটা বন্ধু পাপ হবে না তার মেন্টালিটি কি ছিল না ঠিক ছিল না ঠিক কিনা বলেন তার মাইন্ড চেঞ্জ হয়ে গিয়েছিল খুশির কারণে আমার আল্লাহ তার এই বক্তব্যকে কি করে না দোষ ধরে নেই আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি ওই ব্যক্তি খুশির কারণে যেমনি ভাবে বন্ধু ভুল করে বলে ফেলল এই কথাটা ওই ব্যক্তির চাইতেও খুশি হয় আল্লাহর বান্দা যখন অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে সব সময় একটা তওবা করবেন ক্ষমা চাইবেন কোনটা বলবনি সব সময় একটা মুনাজাতে সব সময় একটা দোয়া করবেন সব সময় বলবেন রব্বানা লা তুজকুলু বানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব সব সময় বন্ধু এটা পড়বেন আল্লাহ বেশি খুশি হবে এবং আপনাকে আপনাকে সঠিক পথে পরিচালিত করবে আপনি সরল সঠিক পথ বন্ধু দরার কারণে আপনাকে সেই পথ থেকে দূরে সরিয়ে দিবে না আল্লাহ আপনাকে কবুল করে নেবেন জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ এটা মুখস্থ করে নেবেন রব্বানা লা তুজকুলু বানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব সব কিছুর দাতাকে ইউ আর দ্য গিভার অফ এভরিথিং সব কিছুর দাতা হলো ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক না বে ঠিক ও বন্ধু আলোচনা শেষ হয়নি এই আলোচনা করার পরে তারপরে বন্ধু আলোচনা শেষ করব বসতে সবাই রাজি আছেন নি কে কে রাজি সবাই আলহামদুলিল্লাহ বলেন একটু কষ্ট করতে পারলে একটু মিষ্টি পাওয়া যায় ঠিক কিনা কিন্তু বন্ধু গোলাপ আনতে গেলে কাঠার গায়ে খাইতে হয় কথা বলে না গোলাপ ছিঁড়তে গেলে কি হয় গোলাপ এত সুন্দর গোলাপ গাছের আচরণ কিন্তু বেশি ভালো না ঠিক কিনা বলেন হাতরা যখন দিবেন অটো কাটার ঘাই খেতে হবে ঠিক কিনা বলেন মধুর যদিও রোগের শেফাম মন্দ বন্দ মৌচাক থেকে যখন মধু আনতে যাবেন তখন কিন্তু মৌমাছির কামড় খেতে হবে কথা বলেন না কেন আল্লাহ পাইতে হইলেও দুনিয়ায় একটু করে কষ্ট করতে হবে ঠিক কিনা বলেন আর জোরে আমার সাথে আপনারা একমত আর জোরে সকল বেতার বোঝা বইতে পারে সবুজ আলা যাতনা সইতে পারে বিপদ আপদে খোদাকে ডাকে তার দয়া করুণায় ভরসা রাখে হারায় না হোস সেই তো মানুষ সেই তো মানুষ ঠিক কিনা বলেন ও বন্ধু এবার দেখেন হাদিস শরীফের মধ্যে এসেছে জুহায়না গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে তিনি সন্তান ধারণ করলো কিসের মাধ্যমে ব্যভিচার বুঝেন তো অবৈধভাবে অবৈধ মেলামেশার মাধ্যমে মহিলার গর্ভে সন্তান চলে আসলো এবার ওই জুহায়না গোত্রের ওই ব্যভিচারিণীকে তার বাবা কি করলেন ব্যভিচার করার পরে যখন সন্তান চলে আসলো তখন ওই মহিলার বাবা তখন প্রাণের নবীর কাছে নিয়ে গেলেন নবীর কাছে নিয়ে বন্ধু পুরোপুরি বিস্তারিত ঘটনাটা তিনি জানিয়ে দিলেন পুরো ঘটনা যখন জানিয়ে দিলেন পুরো ঘটনা বন্ধু জানিয়ে দেওয়ার পরে এবার আমার নবী বললেন তুমি এই ব্যভিচারিণীকে নিয়ে তোমার বাড়িতে চলে যাও তার মানে বাবাকে বললেন তুমি তোমার কন্যাকে নিয়ে বাড়ি ফিরে যাও তোমার বাড়ি ফিরে যাও যখন এই মহিলাটার বাচ্চা মানে সন্তান প্রসব হবে তারপরে আমার কাছে তাকে নিয়ে আসবা বাবা মেয়েটাকে নিয়ে বন্ধু বাড়িতে চলে গেল বাবা মেয়েটাকে নিয়ে বাড়িতে চলে গেল বাড়িতে চলে যাওয়ার পরে সুন্দর করে লালন পালন করতে থাকলেন লালন পালন করতে 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 যখন বন্ধু আয় মায়ের গর্ভ থেকে সন্তান পৃথিবীতে চলে আসলো আমার নবীর নির্দেশনা অনুযায়ী মহিলাটাকে নিয়ে নবীর কাছে গেলেন
এবার আমার নবী কি করলেন ওই মহিলাটার শরীরের যা কাপড় দিয়ে তাকে শক্ত করে বাঁধলেন এদিক দিয়ে বন্ধ গর্ত খনন করা হলো তাকে গর্তের মধ্যে ফেলে গ্রথিতকরণ করা হলো নবী অর্ডার দিলেন তাকে পাথর নিক্ষেপ করতে থাকো এবার তাকে পাথর নিক্ষেপ করতে থাকলেন অবন্ধু মহিলাটা ইন্তেকাল করলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মহিলাটা ইন্তেকাল করলো তার মানে মারা গেছে কি করেছে সে কি করেছে মৃত্যুবরণ সে ইজ ডেড ঠিক কিনা বলেন মৃত্যুবরণ করেছেন পৃথিবী থেকে চলে গেছেন এবার সবাই চিন্তিত শঙ্কিত কেরে তার জানাজা পড়াবে চিন্তা হওয়ার কথা না এটা তো দুনিয়ার কেউ বলেনি যিনি হলেন সরকারে দুজাহান রহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন এই পৃথিবীর সকল কর্মের লিডার এবং প্রত্যেকটা কাজের উপদেষ্টা যিনি ছিলেন ঠিক কিনা বলেন প্র্যাকটিক্যালি মডেল যিনি ছিলেন ঠিক কিনা বলেন এবার সবাই বন্ধু চিন্তিত হয়ে বসে আছে কে রে এই মহিলার জানাজা পড়াবে সবাই চিন্তায় টেনশনে পড়ে আছে রে কে এই মহিলার জানাজা পড়াবে এবার দেখলেন এই মহিলার জানাজার ইমাম হয়ে গেলেন আপনার আমার প্রাণের নবী এত আস্তে আর জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে ও বন্ধু তোমরা জানো না আইসো ভবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে আল্লাহুম্মা মোহাম্মদ দিবালায়ালে দেহিনা মোহাম্মদ কারবাহারি কারবা ঘর কারবা কি যখনি চলিয়ারে যাবে পাখি মোহাম্মদ দিওয়ানায়ানে দিনাও মোহাম্মদ কান্দায়ো না কান্দায়ো না প্রাণীর নবীকে নবীকে কাঁদাইলে রে কাঁদেবা আসরে মোহাম্মদ দিওয়ানায়ানে দিনাও জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ ও বন্ধু বলতেছিলাম রে এবার আমার নবী মহিলার জানাজা পড়ানোর জন্য ইমাম হয়ে গেলেন সাহাবীরা আরো বেশি টেনশনে পড়ে গেল কি আশ্চর্য ঘটনা যেই নবী নির্দেশ দিলেন তাকে পাথর নিক্ষেপ করে মাটিতে গ্রথিতকরণ করে মেরে ফেলার জন্য এই নবী জি কেমন করে তার ইমাম হয়ে গেল কনফিউশন সৃষ্টি হয়ে গেল বন্ধ সব কাজ যখন সম্পূর্ণ হলো রে এবার কেউ সাহস করে না প্রাণের নবীকে জিজ্ঞেস করতে আপনারা জানেন ওমরের সাহস ছিল অত্যন্ত প্রখর ঠিক কিনা বলে খুবই দূরদর্শী সাহসিকতার অধিকারী ছিলেন তিনি ওমর খুব আদবের সাথে বিনয়ের সাথে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেমন করে এই মহিলার জানাজা পড়িয়ে দিলেন এবার আমার নবী একটা উত্তর দিয়ে দিয়েছেন রে ওমর রে ওমর এই মহিলাটা যে তওবা করেছে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছে ক্ষমা চেয়েছে মদিনার 70 জন পাপীকে যদি ওই একটা মহিলার তওবা মন্টন করে দেওয়া হয় রে তাহলে মদিনার 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ
আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তার মানে এতটা তাকওয়া এতটা ভয়, ওনার মনে জীবন চলে যায়, জীবন চলে যাবে তারপরেও গো আল্লাহ এই পাপের জন্য ক্ষমা আমাকে পাইতে হবে, এমন খাস দিয়েতে তওবা করেছেন। ওই যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তওবু ইলাল্লাহি তওবাতান নাসুহা, ঠিক না বে? ঠিক, আল্লাহ বলেছেন খাঁটি তওবা করতে রে। ওই জুহায়না গোত্রের ওই মহিলা এমন তওবা করেছেন, নবীর পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বলেছেন, মদিনার 70 জন পাপীকে যদি একটা মহিলার তওবা ভাগ করে দেওয়া হয়, 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এর চান্দে না চান্দে আর আর মানুষ যুবক ভাই আমার বৃদ্ধ বাবারা আমার মা বোনেরা ওই রকম তওবা করার মতো করতে পারলে জীবন সুন্দর হবে রে, অন্যথায় প্রত্যেক ওয়াক্তে তওবা করব কিন্তু অতীত পাপের জন্য লজ্জিত হতে পারবো না, এমন তওবা দিয়ে কোনো ফায়দা হবে না, ঠিক কিনা বলেন? আর জোরে তওবা করতে রাজি আছেননি বন্ধু? সকাল বিকাল মনে মনে কাজ করেন, ঘুমান, যা করেন খান, খাওয়ার আগে একটুখানি চিন্তা করবেন যে হুজুর গো, ও একটুখানি চিন্তা করবেন জীবনে কি করেছেন আর কি করেন উনি, ঠিক কিনা বলেন? আরেকটু গস করব, শেষ করে দেড় ঘন্টা হয়ে গেছে তো, আরেকটু আলোচনা করতাম। সবাই শুনতে রাজি? কে কে রাজি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান হাত নামান, আর জোরে মহব্বতে সম্মানিত উপস্থিতি, দয়া করে সবাই আজকের আলোচনা শেষ পর্যন্ত শুনে তারপরে যাবেন, রাজি তো? কে কে? আরে ভাই, জীবনের কত রাত্র, আজকের একটা রাত্র মাহফিল শুনছেন, ঘুমানোর জন্য আরো 359টা রাত্র বাকি আছে। কয়টা? আরো 359টা রাত্র ঘুমানোর জন্য বরাদ্দ আছে, আজকের একটা রাত্র কি কাজে লাগাইতে পারবেন না? আসলে এখানে খাঁটি আশেক আছে, আমি বুঝতে পারছি, আশেক যদি না থাকতো এখানে আসা সম্ভব হতো না, ঠিক না বে? ঠিক, আরো জোরে বলেন। আমরা রাসূলকে ভালোবাসি না? রাসূলকে যদি ভালোবেসে থাকি তাহলে রাসূলের নির্দেশ মেনে আমরা তওবা করব, ঠিক কিনা বলেন? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মোড়ানো চলা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা বলেন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মোড়ানো চলা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হাইরে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম, ঠিক কিনা বলেন? কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হাইরে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম, তখন শুধু মনে পড়ে, তখন শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। ও বন্ধু, তওবা সম্পর্কে আপনাদেরকে আরেকটা চমৎকার হাদিস শরীফ শোনাবো, হযরতে আবু সাঈদ সাদ বিন মালিক বিন সিনান খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে বন্ধু এই হাদিসখানা, এখানে শুনলে আপনারা বুঝতে পারবেন। তিনি বলেছেন, আমার নবী বলেছেন, তোমাদের পূর্বেকার একজন লোক একটা একটা করে খুন করতে 99টা খুন করেছে, কয়টা? জোরে বলেন না, কয়টা? এক এক করে 99টা খুন তিনি করেছেন, 99টা খুন করার পরে এবার বন্ধু উনি তালাশ করতে থাকলেন, ও বন্ধু তালাশ 90টা কত খুন করেছি আপনি বলেন না আমার এই খুনের ক্ষমা আছে কি না। এবার পাদ্রী একটা ডাক দিয়ে বলল,
তোমার কোনো ক্ষমা নাই অবন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে ওই ব্যক্তিটা পাদ্রিটাকে সঙ্গে সঙ্গে খুন করে ফেলে কতল করে দেয় খুন কয়টা হইছে আমার সমান সমান 100% কত পার্সেন্ট 100টা হয়ে গেছে তারপরে বন্ধু এই পাদ্রিকে খুন করার পরে আবার তিনি আবার তালাশ করতে থাকলেন কোন বুজুর্গ লোকের এবার বন্ধু খুঁজতে খুঁজতে তিনি আরেক বুজুর্গ লোকের তালাশ পেয়ে গেলেন খোঁজ পেয়ে গেলেন খোঁজ পাওয়ার পরে ওই বুজুর্গ লোকের কাছে গিয়ে বন্ধু একটু সূক্ষ্মভাবে চিন্তা করবেন একটু সূক্ষ্মভাবে বন্ধু ব্রেইনে ঢুকাবেন এই ওয়াজগুলো বন্ধু ভুলে যাওয়ার জন্য করছি না এবার ওই লোকের কাছে যখন প্রশ্ন করল এক এক করে আমি 100টি খুন করেছি তুমি বলো না আমার এই খুনের কোনো ক্ষমা আল্লাহর কাছে আছে কিনা এবার ওই বুজুর্গ লোক আল্লাহওয়ালা ডেকে ডেকে বলে হ্যাঁ তোমার ক্ষমার জন্য রাস্তা খোলা আছে কি আছে তোমার ক্ষমার জন্য রাস্তা খোলা আছে রাস্তাটা হলো তুমি যেখান থেকে এসেছো সেখানে আর কোনোদিন তুমি ফিরে যেতে পারবা না জোরে জোরে বলুন না আল্লাহু আকবার তার মানে এই লোকটা যেই গোত্র থেকে ফিরে এসেছে যেখান থেকে ফিরে এসেছে সেইখানে আর তুমি ফিরে যেতে পারবে না আমি যেখানের ঠিকানা দিব সেখানে চলে যেতে হবে সেখানকার লোকেরা বন্ধুরে আমার বলতেছিলাম এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যখন কি করলেন তাকে যখন ডেকে ডেকে বললেন তাকে যখন বন্ধু ডেকে ডেকে বললেন যে তুমি যেখান থেকে ফিরে এসেছো আর তুমি সেখানে ফিরে যেতে পারবা না কি করতে পারবা না আর তুমি ফিরে যেতে পারবা না যেখানের ঠিকানা দিব সেখানে তোমাকে ফিরে যেতে হবে কি করতে হবে যেখানে যেখানে সেখানে ফিরে যেতে হবে কারণ সেখানকার মানুষ আল্লাহওয়ালা আল্লাহর গোলামি করে তুমি তাদের সাথে মিলেমিশে কি করবে আল্লাহর গোলামি করবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ কি করবে তখন ওই ব্যক্তি কি করলেন 100 খুন করেছেন এবার তিনি কি করলেন এবার তিনি বন্ধু এবার তিনি কি করলেন ধীরে ধীরে তিনি কি করলেন ওই দেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন যে দেশের ঠিকানা দিয়েছেন সেই দেশের উদ্দেশ্যে রওনা হলেন রওনা হওয়ার পরে রে হঠাৎ করে বন্ধু তার মৃত্যুর সময় আসলো বা তার মানে মৃত্যু দূত চলে এসেছে তার মৃত্যু বরণ করতে হবে এখন দেখেন কি রহস্যময় প্রেম ও বন্ধু সেখানে কি হয়েছে দুই দলের ফেরেশতা এসেছে জাহান্নামী এক দল জান্নাতি এক দল জাহান্নামীরা বলছে সে পাপী আমরা তার প্রাণটাকে নিয়ে যাব জান্নাতীরা বলছে সে নেকি হয়ে গেছে তাকে তার প্রাণটাকে আমরা নিব দুই দল ফেরেশতার মধ্যে তর্ক বিতর্ক শুরু হলো ঝগড়াঝাটি শুরু হলো দ্বন্দ্ব কলহ শুরু হলো এবার বন্ধু কি করলেন এবার দুই পক্ষের দ্বন্দ্ব চলতেছে কথোপকথন চলতেছে হঠাৎ করে একজন ফেরেশতা আসলো বিচারক হিসাবে বিচারক এসে বলল তোমরা দুই দল ফেরেশতার পায়সালা আমি দিব তোমরা নিতে রাজি আছো নি কয় আছে সুবহানাল্লাহ বলেন না কয় দল দুই দল ফেরেশতার পায়সালা আমি দিব রে তোমরা পায়সালা নিতে রাজি আছো কিনা এবার ওই ফেরেশতা এসে বলল সে যে দেশ থেকে এসেছে সেই দেশের রাস্তাটা মাপ মাপা হবে এবং যেই দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেই দেশের রাস্তাটা মাপা হবে যেই দিকের রাস্তা কম হবে সেই দিকের ফেরেশতা তার প্রাণ পাখি নিয়ে যাবে বন্ধ রাস্তাটা মাপা হলো মাপার পরে চাইয়া দেখলেন যেই দেশের উদ্দেশ্য ওই নেকিদের উদ্দেশ্যে রওনা দিয়েছে ওই দেশে রাস্তা বন্ধ আধা হাত মাত্র কম হয়েছে তার মানে জান্নাতি ফেরেশতারা তার প্রাণ পাখি নিয়ে যাবে এবার এখানে রহস্য তো নিশ্চয়ই আছে ঠিক কিনা বলেন রহস্য আছে কিনা এবার বন্ধু জানার দরকার আছে রহস্যটা কি গো রহস্যটা হলো
আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যখন অন্তরে ভয় সৃষ্টি হয়েছে আল্লাহ পাপ তো করে ফেলেছি এখন কি করব মুক্তি পেতে হবে গো মুক্তি পেতে হবে এই ভয় নিয়ে যখন আল্লাহওয়ালা বুজুর্গদের সঙ্গে মিলেমিশে যখন জীবন কাটানোর প্রত্যয় ব্যক্ত করে তখন সে সেই দিকে রওনা হলো আমার আল্লাহ খুশি হয়েছে এই জন্য বন্ধু জান্নাতীরা তার প্রাণটাকে নিতে পারছে এখানে বড় রহস্য হলো বন্ধু যে পাপের জগৎ থেকে এসেছে সেই রাস্তাটাকে আল্লাহ বলেছেন জমিনটাকে তুমি বড় হও মাপে যেন তুমি বড় হও তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যেই দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই জায়গাটাকে বলেছে তুমি সংকোচ হও ছোট হও তার মানে বেশি চলে গেছে তিনি জান্নাতীদের দিকে গিয়ে এই জন্য সে জান্নাতীরা তার প্রাণ বাকি নিয়ে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো জান্নাতে গেলে কি লাভ হবে রে যুবকের দল তোমরা শোনো আল্লাহ বলেছেন যারা তওবা করতে পারবে আল্লাহওয়ালাদের সাথে মিলে আল্লাহওয়ালা হতে পারবে কবরে যাওয়ার পরে তাদের জন্য খাবারের ব্যবস্থা আছে আল্লাহ বলেছেন বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রব্বিহিম ইউরযাকুন আল্লাহ জান্নাত থেকে তাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বলে হুজুর আমরা তো এক দেশ ছেড়ে আরেক দেশে কোথায় যাব আপনাদের কোনো দেশ ত্যাগ করতে হবে না আপনাদের জন্য রাস্তা হলো আপনারা পাপী লোকেদের সঙ্গকে ত্যাগ করে আল্লাহওয়ালা লোকেদের সঙ্গী হয়ে যাবেন তাদের সঙ্গে আপনারাও আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যেতে পারবেন আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করে সকলে বলুন আমিন